কিন্তু সিনেমাটার কোনো অংশে কোথাও নেই, কাজেই আমার নামে সব থেকে বেশি কম কথা বললেই হয়। যারা যারা মঞ্চে রয়েছেন, আজকে আমরা টেকার একমাত্র গান যেটা অনুপমদার গাওয়া, এই বলেছে একমাত্র গান ভাগে ভাগে আপডেটেড ফার্স্ট সং সে ফার্স্ট সং মানুষ, আমাদের সমাজে সমস্ত শ্রেণীর মানুষ, যদি বলি গরিব গরিব বড়লোক বড়লোক, তারা কীভাবে একটা সিচুয়েশনকে দেখে, তাদের আবেগ হলে কীভাবে তারা প্রকাশ করে, তাদের রাগ হলে তারা কীভাবে কথা বলে, এবং এই গল্পটা কোথাও যেন অনেকগুলো সোসাইটির মানুষ একে অপরকে ক্রস করলে এবং তারা কীভাবে রিয়্যাক্ট করে একটা ইনসিডেন্টকে, তারা কীভাবে ফাইট করে, তারা কীভাবে মানে কতটা লড়াই করার সাহস থাকে বা কতটা ভাবে কিনা সোসাইটির জন্য কী ভাবছে তো পিছিয়ে যায়। কোথাও যেন টেক্কা ইজ ওয়ান অফ দোজ ফিল্ম যেখানে অনেকগুলো কমন ইমোশন মনে হবে কোথাও যেন দেখার পর। এখন আমি জানি না কতটা আমি দেখাতে পারছি, হয়তো ট্রেলার দেখার পর, দেখানোর পর হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কী বলতে চাইছি আসলে। কিন্তু তার আগে এইটুকু বলি যে দেখার পর মনে হবে এটা আমারই গল্প, মানে আমি হলে এই জায়গা হলে আমি তাই করতাম যেটা ইকলাক করেছে, বা আমিও তাই করতাম যেটা ইরা, যেটা স্বস্তিকা ক্যারেক্টার সেটা, আমিও হলে আমিও হয়তো উমিদের চরিত্র না মায়া আমিও তাই করতাম। কেউ ভুল না, কিন্তু সবাই ভুল, কিন্তু হ্যাঁ
সমাজ কীভাবে ভুলটাকে সংশোধন করে এবং ঠিকটাকে জাস্টিফাই করতে লেগে যায়, আমার মনে হয় টেক্কা তার একটা বিগেস্ট এক্সাম্পল। আমি আমার কাছে এটা খুবই একটা সাহসী পদক্ষেপ, মানে এই ছবিটা করা। কেন বলছি, আমার মনে হয় গান দেখেও এখনও আমরা অনেক কিছু দেখাতে পারিনি বা বলতে পারছি না, বাট ট্রেলার দেখার পর আমার মনে হয় কি সমস্ত পরিষ্কার হয়ে যাবে। কেন আমি এটা বারবার বলছি, দিস ইজ ওয়ান অফ দ্য বোল্ডেস্ট ক্যারেক্টার, দ্য বোল্ডেস্ট কনসেপ্ট, দ্য বোল্ডেস্ট ফিল্ম উই হ্যাভ এভার প্রডিউস, অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড অনেস্টলি। মানে আমার না সব চরিত্র কোথাও যেন মনের কাছে থাকে, আর আমার ওই নতুন একটা একটা পোকা মাথার মধ্যে ঘুরছে, কে নিজেকে ভাঙা, নিজেকে একরকমের না দেখা, এবং একটা ছবি থেকে আরেকটা ছবির লুক, ফিল, কনসেপ্ট, বেশভূষা থেকে আরম্ভ করে সমস্ত যেন আলাদা হয়। আমার লাস্ট ছবি যদি প্রধান নিয়ে যদি বলি, প্রধান থেকে টেক্কা আকাশ পাতালের তফাত, এবং ক্যারেক্টারটা একটা জমাদার, একটা 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 সফাই কর্মী, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কষ্ট, তার যে রাগ, সে হয়তো দেবের মতন করে না, হয়তো দেব একদমই অন্যরকম রিয়াক্ট করে, দেব হয়তো চিৎকার করে, তার চিৎকারের মধ্যে একটু শুটনেস থাকে বা অ্যাপ্রোচের মধ্যে একটা শুটনেস বা একটা একটা হাই কালচারের অ্যাপ্রোচ থাকে, কিন্তু ইকলাক কিন্তু সেই রকম অ্যাপ্রোচ কিছু নেই। সেটা একদম সাধারণ যারা যারা এই ধরনের কাজ করে তাদের, তারা যেভাবে রিয়াকশান, তাদের আবেগ, তাদের রাগ, তাদের কথা বলার স্টাইল, তারা কীভাবে কথা বলে, তাদের অ্যাকসেন্ট, সবটাই একদম অন্যরকম। তো সেটা আমি অ্যাজ এ হোমওয়ার্ক করে চেষ্টা করেছি, সেটা যতটা কাছাকাছি যাওয়া যেতে পারে আর কি। এটা দেব যেন না মনে হয়, ছবিটা দেখার সময় যাতে না মনে হয় একটা দেবকে দেখতে পাচ্ছি, ইকলাককে দেখতে পাচ্ছি, সেটা দেব করেছে। আচ্ছা, এইটা এইটা আমার ইচ্ছে কে দর্শক দেখার পরে এই কথাটা যেন বলি। সৃজিতদার সঙ্গে অনেকদিন পর কাজ করছি এবং সৃজিতদার ফিল্মে, সৃজিতদার ফিল্ম মানেই সেখানে মিউজিক একটা অন্য রকমের মাত্রায় থাকে, সৃজিতদার মিউজিকের মাধ্যমেও গল্প বলেন, তো মিউজিক একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট সৃজিতদার সিনেমাতে। রণজয় আমার ভীষণ পছন্দের একজন মিউজিশিয়ান, আমি অনেক দিন ধরে রণজয়ের সাথে কাজ করতে চাই, চেয়েছিলাম, এবং আমরা আলাদা করে বসেওছি, মিটিং করেছি, গান বাজনা করেছি, আড্ডা দিয়েছি যে আমরা কিছু যদি করতে পারি একসাথে। এবং বারিশ যে গানটা লিখেছে, সুব্রত বারিশওয়ালা, তো বারিশও খুব আমাদের পছন্দের মানুষ এবং অনেক দিন ধরে আমরা কানেক্টেড, আমাদের কিছুতেই একসাথে কাজ করে হয়ে উঠছিল না। তো টেক্কাতে যখন এই এই গানটার কথা যখন সৃজিতদা এবং রণজয় আমাকে বলে, তখন একটা খুবই আনন্দের একটা ব্যাপার ছিল, কারণ যারা যারা পছন্দের লোকেরা সবাই এক জায়গায়, সৃজিতদাও মনে করে দিলেন অনেকদিন পর আমাদের আবার একটা ইউনিয়নের মতো হচ্ছে, তো ভীষণ ভালো ছিল। এবং গানটা বিশেষ করে এখন যেরকম একটা টালমাটাল একটা একটা সিচুয়েশন চারপাশে, সেখানে কেউই তো ভালো নেই, তো সেই জায়গা থেকে এরকম গান প্রতিদিন যখন আমরা ঘুম থেকে উঠি, আমরা তো ভাবি আজকের দিনটা বেটার হবে, একটা ভালো কিছু হবে, একটা একটা হোপ, একটা আলো, আশার আলো নিয়ে তো আমরা বাঁচি। এই সময় এই মুহূর্তে এরকম গান খুব মানে উপযোগী, মানে খুব মানে অ্যাপ্টে আর কি আমি বলবো। তো সেই জায়গা থেকে এই গানটা পাওয়াটা আমার কাছে খুব সৌভাগ্যের, এবং আমি ভীষণ সৌভাগ্যবান যে এরকম একটা গান, এরকম কথা, এরকম সুরের একটা গান এরকমভাবে সেটা সিনেমাতেও একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় পোর্ট্রে করা হচ্ছে। তো সব মিলে এটা আমার কাছে খুব একটা একটা এক্সাইটিং একটা ব্যাপার। এবার তাকিয়ে আছি গানটা মানুষ কীভাবে নেবেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা খুব ভালো ছিল, এবং সৃজিতদা, রণজয়, বারিশ আমার পারফরমেন্সের তারা খুশি, আমার আমি যখন কোনো সিনেমার গান গাই আমার ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট তারা খুশি হচ্ছেন কি না সেটাই আমার কাছে প্রথম ক্রাইটেরিয়া থাকে, তার সেটাই আমি সবার আগে লক্ষ্য রাখি। তো সেটাই আমার প্রাপ্তি হয়েছে, তারা খুশি। সৃজিতদা গান শুনে স্টুডিওতেই ডিসাইড করেছেন যে এটার শুধু BTS না, এটা একটা প্রপার মিউজিক ভিডিও হওয়ার উচিত, কারণ প্রপার মিউজিক ভিডিও হওয়ার প্ল্যান ছিল না এই গানটা, কিন্তু আমার পারফরমেন্সের পরে সৃজিতদা ডিসাইড করেছেন যে এটার একটা প্রপার মিউজিক ভিডিও হওয়া উচিত। তো এইগুলো আমার কাছে একটা পাওয়া, বাকিটা তো মানুষ শুনবেন, মানুষ বলবেন। টেক্কার প্রথম গান আজকে বেরোলো এবং সবাই ভীষণ পছন্দ করছে, সবাই অলরেডি হাম করছে, অ্যান্ড আই থিঙ্ক গানটাও এত সুন্দর না, মানে রণজয় দা অ্যান্ড অনুপম দা একসাথে একটা গান বানিয়েছে, আর এত মানে ইটস আ ভেরি ইমোশনাল সং, অ্যান্ড যেটাও বলছিল কিছুক্ষণ আগে যে দুটো মানে দুটো মানুষের গান মনে হচ্ছে, বাট যখন আমরা এই ভিডিওটার সাথে দেখছি কনসেপ্টটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সো আই থিঙ্ক খুব ভালো সিঙ্কে বসেছে। তো
ইয়েস ইটস ভেরি মাচ ফুল অফ ইমোশনস এবং এই গানটা আমার ভীষণ একটা মানে ফেভারিটসের মধ্যে আমি কনসিডার করবো। এর পরেও যেটা আসছে দ্যাট ইজ অলসো গোয়িং টু বি এ ব্যাঙ্গার। ইয়েস, গানটা তো অলরেডি লোকেরা হাম করছে, দ্যাট উই ক্যান সি, অ্যান্ড মানে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। অ্যান্ড দ্য ম্যাজিক্যাল ব্যাপার ইজ যেটা ও বলছে যে দুটো মানে অন্যরকম মনে হচ্ছে তারপরে ভিডিওটা দেখে হচ্ছে, আর আগে একটা গান বানানো তারপরে এরকম মানে বসানোর পরে এতটা বেশি সিঙ্ক, মানে এটা ম্যাজিক ছাড়া আর কিছু হতে পারে না। সো মানে ওইটা যাতে রেজোনেট করে এটাই হোপিং। অ্যান্ড যে সিচুয়েশনের কথা যে বললে, যে এত ইমোশনসের কথা, মানে এত গানে জাস্ট গ্লিমসেস দেখা যাচ্ছে, আমরা সেই গ্লিমসেসগুলোতে আবার ফিরে গেছি। হোয়াট ইজ হ্যাপেনিং, যে এক্স্যাক্টলি যে কীরকম ভাবে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার, যে কী কী ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি, সেটা সিনেমাটা যখন দেখবে লোকে, মানে এখানেই যদি ইম্প্যাক্টটা you can feel it, then it's gonna be tenfold. And for us as well, it's very special because আমরা আবার সেই মেমোরিজগুলোতে যাচ্ছি যেটা আমরা বেশ কয়েক মাস আগে শুট করেছি, আবার সেই না আমার আমাদের এখানে একটা সিকোয়েন্স আছে যেখানে আমি নাক ডাকছি আমাকে এরকম। That was real, by the way. Yeah, I was made to do that. And Shijita just came up and said, "Nag dak." No, she was snoring. Hey, listen, shut up. I was never snoring. That's what I meant by real. Not the real. That you did it. You are gonna get it. Like, ruko. হ্যাঁ, সো আই থিঙ্ক সবকটা মেমোরিজে আমরা মানে ফিরে যাচ্ছি। অ্যান্ড ইয়া, ইট ওয়াজ অ্যামেজিং, রাইট? ইয়া, ইট ওয়াজ ইটস রিয়েলি ভেরি স্পেশাল। আমরা আই থিঙ্ক প্রচণ্ড ডিফারেন্ট চরিত্র প্লে করছি, অ্যান্ড প্রত্যেকটা চরিত্র আলাদা নিজের স্ট্রাগলস রয়েছে, নিজের ইমোশনস রয়েছে। আমরা যেরকম রিপোর্টার প্লে করছি, রুক্মিণী দিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের চরিত্রে প্লে করছে, দেবদারটা ইজ ফর ইউ অল টু লাইক, আই থিঙ্ক ইটস স্টিল আন্ডার র‍্যাপস, তো আরও বুঝতে পারবে। এবং স্বস্তিকাদেরও আমরা একটা খুব অন্যরকম চরিত্র দেখছি যেটা আমরা এখন রিভিল করতে চাইছি না, তোমরা দেখতে পাবে। তো সবার একটা আলাদা এম, সবার একটা আলাদা মিশন, সবার একটা আলাদা ইমোশনস। সো আই থিঙ্ক আরও যত তোমরা গ্লিমসেস পাবে আমাদের ছবির, আরও তোমরা বুঝতে পারবে সামহাও, আরও কানেক্ট করতে পারবে। আলাদা আলাদা চরিত্র, আলাদা আলাদা গ্রাফ আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। আই থিঙ্ক দ্য স্পেশাল থিং ইজ, যেটা দর্শকের সব থেকে বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে যে এই যে আলাদা আলাদা জার্নি দিয়ে যাচ্ছে, ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকজন যে কীভাবে একটা জায়গায় কানেক্ট হচ্ছে, ওয়েন দ্যাট উইল বি রিভিলড ইন দ্য ফিল্ম, যখন দর্শকরা সেটা দেখবে, ওই ইমোশনাল ফিলিংটা ইজ গোয়িং টু বি রিয়েলি স্পেশাল ফর মানে ফ্রম অ্যান অডিয়েন্স পার্সপেক্টিভ। অ্যাবসলিউটলি, এত ডিস্টেন্ট ক্যারেক্টার্স একটা পয়েন্টে গিয়ে যখন আসছে, আই থিঙ্ক ওটা একটা খুব স্পার্ক। সো ফিঙ্গার্স ক্রস, উই আর হোপিং ফর অল দিস ম্যাজিক্যাল থিংস টু হ্যাপেন। এখন বোঝা হবে 8 তারিখে একদম প্রেস কনফারেন্সটা হোক, তারপরে আরো আবার ওটা তো আমাদের ব্যাঙ্গার থাকবে আর কি। বাট হ্যাঁ, উইশিং সুজিত দা ভেরি ভেরি হ্যাপি বার্থডে, দ্য ক্যাপ্টেন অফ আওয়ার শিপ ডেফিনেটলি, অ্যান্ড উইদাউট হিম দিস উডন্ট হ্যাভ নেভার বিন পসিবল। একদম। সো ইয়েস, থ্যাংক ইউ। আজকে গ্র্যান্ড মিউজিক লঞ্চ, এবং আজকে আমাদের প্রথম গান লঞ্চ হলো টেক্কা ছবির। তোমায় ছেড়ে যেতে পারলাম কই, আমরা ভীষণ এক্সাইটেড, এবং আমাদের অনেকগুলো প্রথম এই ছবির সাথে জড়িয়ে, আমার পার্সোনালি প্রচুর অনেকগুলো প্রথম এই ছবির সাথে জড়িয়ে, এবং ভীষণ ভালো লাগছে। আমার প্রথম পুজো রিলিজ, সৃজিতদার সাথে আমার প্রথম কাজ, দেবদার সাথে আমার প্রথম কাজ, তিমিরের সাথে আমার প্রথম কাজ, অনুপমদার সাথে আমার প্রথম কাজ, এবং রাপুর্ণা এই প্রথম ডেবিউ করলো একটা ছবিতে, দুর্দান্ত একটা ফ্রেশ ভয়েস, সব মিলে আমাদের মানে একটা খুব এক্সাইটিং একটা ছবি টেক্কা, এবং খুব স্পেশাল।
আমার তো এটা প্রথম সব কিছু, প্রথম ডেবিউ গান। নট এভরিবডি গেটস অ্যান অপরচুনিটি লাইক দিস। প্রথম কাজ এই সৃজিৎ মুখার্জির মতো ডিরেক্টরের সাথে, দেবদার ফিল্মে কম্পোজড বাই, দ্য সং ইজ কম্পোজড বাই রণজয় ভট্টাচার্য। এর থেকে বড় তো কিছু হতেই পারে না। আই এম সো এক্সাইটেড। গানটা অসাধারণ। আমি যখন প্রথম শুনলাম আমি ভাবতেই পারিনি আমাকে দিয়ে ফিমেল ভার্জন গাওয়াবে। তো দিস ইজ এ প্রিভিলেজ। এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স করেছি। এর থেকে বেশি কিছু বলবো না। আপনারা সবাই গানটা শুনবেন এবং আই হোপ এভরি ওয়ান রিসিভস ইট ওয়েল। হ্যাঁ, গানটা একটা মিক্সড ইমোশনের গান হয়ে দাঁড়িয়েছে, যদিও আমি যখন লিখেছিলাম একটা প্রেমের অ্যাসপেক্ট থেকেই লিখেছিলাম গানটা। কোনোদিন ভাবতে পারিনি এটা একটা এরকম মিক্সড ইমোশনের গান হবে। বেসিক্যালি গানটা কেউ ভাবছে প্রেমের গান, কেউ ভাবছে গানটা বিরহের গান, দুঃখের গান, কারোর কাছে একটা ইমোশনাল সং, কারোর কাছে একটা সং অফ হোপ, হ্যাঁ, জীবনে ফিরে আসার গান। হ্যাঁ, তোমায় ছেড়ে যেতে পারলাম কই, আলটিমেটলি স্টিকিং টু দ্য রুটস। এবং আমি মানে খুবই হ্যাপি এবং খুব ভালো লাগছে যে এরমভাবে মাল্টিপল লেয়ার্সে মানুষের কাছে গানটা পৌঁছেছে। মানে এটাই চাওয়া, অ্যাজ আ ক্রিয়েটার এটাই আমরা চাই এবং এটা হচ্ছে। আশা করি মানুষের ছবিটাও দারুণ লাগবে এবং আরও গান আছে সেগুলো খুব ভালো লাগবে। যখন জানা দিয়ে ঝড় এলো মেলো ঘর, তখন থমকে যাওয়ার ভয় পালানোর সময়, যেমন নিত্য নতুন ডাক তোমায় খুঁজে পাক, তেমন আসবো বলেই যাই বরফ ঢাকা স্মৃতির জলে পাড়ুবাই। বাকিটা আপনারা শুনে নেবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।